আপনারা কেমন আছেন? আশা করছি প্রত্যেকে অনেক 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 ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি মাইক্রোসফট অফিসের আমার চ্যানেলের তরফ থেকে 7 নম্বর ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে ইনসার্ট মেনুর আন্ডারে কিছু মেনু নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি আপনাদের সাথে আছি সুদীপ্ত, এসএ কম্পিউটার টিউটোরিয়ালের পক্ষ থেকে। করা যাক আজকের বিশেষ যে মেনুগুলো নিয়ে আমরা কাজ করব। প্রথমে ইনসার্ট মেনুতে আমাদের ফার্স্ট মেনু কি আছে দেখে নেব। ইনসার্ট মেনুর আন্ডারে ফার্স্ট মেনু আছে ব্রেক। এখানে ব্রেক বলতে কিন্তু মোটরসাইকেল বা সাইকেলের ব্রেক নয়। তো এই ব্রেকের কাজটা দেখে নিই কি করা যেতে পারে এটা দিয়ে। তো আমাদের ডিফল্ট ওয়াই লেখা ইকাল টু র্যান্ট লিখে নিলাম। এখানে র্যান্ট লেখার পরে প্যাকেট শুরু শেষ অ্যান্ড এন্টার, তো এটাকে কপি পেস্ট করে দিলাম। কন্ট্রোল এফ ফর অল সিলেক্ট, কন্ট্রোল সি ফর কপি অ্যান্ড কন্ট্রোল ভি ফর পেস্ট, এটাকে অনেকগুলো করে দিলাম। তো এখানে ব্রেক বলতে ফার্স্ট টাইম কি, ধরুন আপনি এতগুলো পেজ নিয়েছেন, এখানে টোটাল 16 নম্বর পেজে আমি আছি, 16 নম্বর এগুলো ধরুন হাতে করে লিখেছেন, কোন একটা কিছু লিখছেন, আপনি কোনো কারণে একটা পাতার লেখা টাইপ করতে করতে মিস করে চলে গেছেন, পরের পাতাটা টাইপ করে দিয়েছেন। তো এর যে আগের পাতাটা টাইপ করতে হবে সেই পাতাটা আমি এখন কোথায় পাবো? আমি তো মুছে আবার শুরু করতে পারি না, পাতাটাকে আমাকে ওখানেই লিখতে হবে। তো কি করব, কার্সারটা যে পেজটা আগে হবে সেই পেজটা রাখবো। ধরুন আমার এই 16 নম্বর 17 নম্বর পেজের আগে আমার একটা পেজ চাই, তাহলে কার্সারটা এখানে রেখে দিয়ে ইনসার্টে গিয়ে ব্রেকে ক্লিক করবেন। ক্লিক করে কি আছে এখানে, পেজ ব্রেক। তো এখানে জাস্ট পেজ ব্রেকে ক্লিক করে জাস্ট একটা ওকে করে দিন। যদি ফার্স্ট টাইম না হয় নেক্সট টাইম চেষ্টা করুন, আবার এটা হতে বাধ্য। তো দেখুন ওর আগে কিন্তু একটা আমাকে ব্ল্যাঙ্ক পেজ দিয়ে দিয়েছে, আমি যে কাজটা আমার বাকি ছিল আমি অবশ্যই কিন্তু এই পেজটাতে করে নিতে পারি। সেম অ্যাজ ওই ইনসার্ট মেনুর আন্ডারে ব্রেকের আন্ডারে দেখুন কলাম ব্রেক আছে। যখন কলামের কাজ শিখবেন অবশ্যই এগুলো আপনারা এবার নিজে থেকে পারবেন। তো পরের মেনুটা আমি দেখে নিই কি আছে। পরের মেনু আছে আমাদের পেজ নাম্বার। তো আমার এখানে টোটাল 21টা পেজ আছে, তো 21টা পেজকে আমাকে নাম্বারিং করতে হবে। তো চলুন কিভাবে নাম্বারিংটা করি একটু দেখে নেওয়া যাক। তো ইনসার্টে পেজ নাম্বারে ক্লিক করলাম। ক্লিক করার পর পজিশন বলছে পেজ নাম্বারটা কোথায় দেবেন, বটম অফ পেজ না টপ অফ পেজ, পেজের উপরের দিকে না মাথার দিকে, আমি বটম অফ পেজ করলাম। বলছে ঠিক আছে বটম অফ পেজ উপরে নিচের দিকে হলো। তো অ্যালিংমেন্ট, পেজের অ্যালিংমেন্টের যে কোন জায়গাটা হবে, লেফট সেন্টার রাইট, আমি করলাম সেন্টার। তো শো নাম্বার অন ফার্স্ট পেজ বলছে প্রথম পেজে কি নাম্বারটা শো করবে, আমার থাকবে, ওকে করে দিলাম। এবার নিচে ফরম্যাট মেনুতে যাই, ফরম্যাটে কি বলছে দেখি। ফরম্যাটে বলতে চাইছে নাম্বার ফরম্যাট, কোন স্টাইলে তুমি নাম্বারটা করতে চাইছো। তো আমি এখানে 1 2 3 করলাম। করার পর নিচের দিকে স্টার্ট আট একটা লেখা আছে, দেখুন স্টার্ট আটে ক্লিক করে নাম্বারটা অনেকে আবার জিরো থেকে শুরু করতে চাই। স্টার্ট আটে যদি 1 এর জায়গায় আমি 0 করতে চাই তো আমার ফার্স্ট পেজটা 0 থেকে শুরু হবে। দিয়ে আমি এটাকে জাস্ট ওকে করলাম, দিয়ে এই ডায়লগ বক্সটাকেও ওকে করে দিলাম। তো চলো দেখি প্রথম পেজটা আমাদের জিরো থেকে শুরু হলো নাকি, দেখুন পেজের নিচের দিকে হয়েছে নাকি, দেখুন মাঝে হয়েছে অবশ্যই। এবার দেখুন পেজ নাম্বারটা জিরো থেকে শুরু হয়েছে, ভালো করে খেয়াল করুন, জিরো তারপরে 1 2 এইরকম ভাবে হয়ে গেছে। তো নেক্সট মেনু দেখে নিই, ডেট অ্যান্ড টাইম। ধরুন কোনো একটা ইম্পর্টেন্ট কাজ করছেন, একটা ডেট অ্যান্ড টাইমের প্রয়োজন আছে, কোন টাইম কখন মানে কারেন্ট টাইমটা এখানে দেবে। তো সেই কারণে ধরুন আমার ডেট অ্যান্ড টাইমটা আমার কম্পিউটারের স্ক্রিনের অ্যাকচুয়ালি ডকুমেন্টের এই স্থানে দরকার, তাহলে এখানে কার্সারটা রেখে দিয়ে ইনসার্টে ক্লিক করবেন, ডেট অ্যান্ড টাইমে ক্লিক করবেন। এখানে বিভিন্ন ফরম্যাটে ডেট অ্যান্ড টাইম দেবেন, সাপোজ আমি এটা করলাম, তো ওকে করে দিলাম। দেখুন ওইখানে ওই ডেট অ্যান্ড টাইমটা কিন্তু পৌঁছে গেছে। তো নেক্সট মেনু কি আছে দেখে নেব। আর আছে আমাদের এখান থেকে অটো টেক্স। অটো টেক্স এর কাজটা একটু দেখে নিই। অটো টেক্স বলতে কি বোঝায়, ধরুন আমি এখানে একটা লেটার লিখেছি, তো এই লেটারটা কাউকে সম্বোধন দিয়ে লিখতে হবে। এমন করে এন্টার দিয়ে নিচে নেমে উপরে, যেহেতু রুলার আছে আমাদের উপরে রেখা যাবে না, কার্সারটা এই জায়গাটা রেখে দিয়ে ইনসার্টে গিয়ে আমি অটো টেক্স এর আন্ডারে স্যালুটেশনের আন্ডারে এখান থেকে দেখুন, ধরুন বাবা মাকে টিজি লিখছি, ডিয়ার মম অ্যান্ড ড্যাড বা ডিয়ার মাদার অ্যান্ড ফাদার, ঠিক আছে। তো এটা লিখলাম, তখন সাপোজ বলছে এটা আমার লেটার। এবার ওটা কোথা থেকে স্যালুটেশন দেবে বললাম, আবার এরপরে কি আছে দেখে নেব। আর কি করা যেতে পারে, নিচের দিকে কার্সারটা রেখে আমি নিচে নামলাম, ইনসার্টে গিয়ে সেম অ্যাজ অটো টেক্সে ক্লিক করে দেখবেন ক্লোজিং আছে। ক্লোজিং এর আন্ডারে এবার থ্যাংক ইউ, টেক কেয়ার, থ্যাংকস, ইউর ফেথফুলি, ইউর ট্রুলি, আমি ধরুন থ্যাংক ইউ লিখলাম।
তো এইরকম ভাবে জাস্ট কিছু জিনিস ওখানে থাকে, এবার ওইগুলো আপনারা বিভিন্ন কাজে লাগাতে পারেন, এগুলো বুঝতে পারলেই পারবেন, আস্তে আস্তে দেখবেন ওগুলো কেটে। এরপরে কি আছে, সিম্বল। সিম্বল মানে কি, একটা জিনিস বলে দিচ্ছি দেখুন, এখানে বিভিন্ন সিম্বল থাকে যেগুলো সাপোজ আমি কম্পিউটারে আমাদের গুণিত চিহ্ন যেটাকে আমরা ইনটু বলে থাকি, দেখুন এইটা বোঝানা, কিন্তু অ্যাকচুয়ালি যারা জানে না তারা কি করে, ওয়ান লিখে এক্স টু সমান দুই করে দেয়। এটা করে দিলাম, সাপোজ আমি বলতে চাইছি ফাইভ ইনটু ওয়ান করলে এটা দেখতে খারাপ লাগছে, তো আমাকে এখানে অ্যাকচুয়ালি ইনটু সিম্বলটা দিতে হবে। সেই সিম্বলটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি যে সিম্বলগুলো এখানে ইনটু ছাড়া আরো বিভিন্ন ধরনের সিম্বল আছে, ইনসার্টে যাবেন, সিম্বলে ক্লিক করবেন, দেখুন এখান থেকে আমাদের ওই ইনটু সিম্বলটা ক্লিক করবেন, জাস্ট ইনসার্ট করলে ওই স্থানে পেয়ে যাবেন। ঠিক আছে, দেখুন ওখানে সিম্বলটা আমার এসে হাজির হয়ে গেছে। এবার এখানে শর্টকাট কি বানানো যায়, ধরুন এই সিম্বলটা আমরা বারবার প্রয়োজন হচ্ছে, আপনি বারবার ওই একই জায়গায় গিয়ে নিতে বিরক্ত বোধ করছেন, সেক্ষেত্রে একটা শর্টকাট কি বানিয়ে নিতে পারেন। তো শর্টকাট কি ক্লিক করবেন, ক্লিক করার পর ওই সিম্বলটার জন্য প্রেস নিউ শর্টকাট কি, কন্ট্রোল চেপে কোনো শর্টকাট কি করবেন না, কিবোর্ডে ডিফল্ট বাই অনেক শর্টকাট কি আমাদের কম্পিউটারে আছে, সেক্ষেত্রে অল্টার প্রেস করে সাপোজ আমি এফ করলাম, দিয়ে অ্যাসাইন ক্লোজ। তো এরপরে দেখুন আমি কোনো একটা ফরম্যাটে তৈরি করছি, ধরুন টু অল্টার এফ জাস্ট প্রেস করে দিন ফাইভ, এরপর আপনি অল্টার এফটা প্রেস করে দেখুন ওই চিহ্নটায় সিম্বলটাই আসতে যাই, পরবর্তীকালে যদি মনে হয় ওই সিম্বলটার জন্য ওই এটাকে আমি বন্ধ করে দিতে চাই শর্টকাট কিটাকে, তাহলে ওইটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে যে শর্টকাট কিটা আছে ওই শর্টকাট কিটাকে এখানে এই যে এই শর্টকাট কিটা রিমুভ করে দেবেন, দিয়ে ক্লোজ করবেন। ওকে, অসংখ্য ধন্যবাদ, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রত্যেকে এই পরিস্থিতিতে বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, আর নিজের শরীরের যত্ন নিন। থ্যাংক ইউ, আজকের ভিডিও এই পর্যন্তই।